যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়েদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এই সাইয়েদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবূ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূ লাকা বিযাম্মি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, পড়ো আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। শান্তির পথ সে তো একটাই, একটাই সে পথ ইসলামে ছুটে আয়। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, পড়ে এটাও ইস্তেগফার। আমরা এটা বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল, ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়েদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়েদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এই সাইয়েদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবূ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ, পড়ো আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না, একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে 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 জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ।